থেমে গেল চণ্ডীপাঠ। গতকাল মারা গেলেন টসটসে ব্যঙ্গচিত্রের সঙ্গে বাঙালির রাজনৈতিক রসবোধকে মিলিয়ে দেওয়ার প্রাণপুরুষ চণ্ডী লাহিড়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। কৈশোরে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে জড়িয়ে বোমা বাঁধতে গিয়ে তার একটি হাত উড়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে এক হাতেই কার্টুনকে জনপ্রিয় করে তোলেন এই শিল্পী। আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। তির্যক, সিন এসকিউ এবং থার্ড আইয়ের ছদ্মনামে পকেট কার্টুনকে জনপ্রিয় করে তোলেন তিনি। রেখা চালানোর পাশাপাশি লেখা চালনায়ও সমান জনপ্রিয় ছিলেন তিনি। কার্টুনের ইতিবৃত্ত বাঙালির রঙ্গ ব্যঙ্গ চর্চা তার রচিত অন্যতম জনপ্রিয় গ্রন্থ।